আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হোয়াট এন্ড হাউ টু বাংলা জিরো ওয়ান চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে কিবোর্ড থেকে আঙ্গুর না উঠিয়ে টাইপ একটানা টাইপ করা যায়। আসলে আমরা কাজটা করবো একটি অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটির নাম হচ্ছে জিবোর্ড। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই। এই অ্যাপসটার মাধ্যমে, অ্যাপসটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল, শুধু জিবোর্ড লিখলেই চলে আসবে। প্রথমে যে অ্যাপসটা সেটা এটা ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড করার পর আপনারা এটা অন করে নেবেন সেটিং করে। এরপর ধরেন আপনারা এখানে একদম ব্লক লিখবেন, ধরেন আমি ধরে নিলাম আপনারা এটা ওপেন করতে পারছেন এবং ইনস্টল করে নিছেন। নেওয়ার পর ধরেন আপনারা দেখবেন আল্লাহ, এখন আঙ্গুল না উঠিয়ে হাতটা কিবোর্ডে রেখে কীভাবে একটানা লেখা যায় চলেন সেটা দেখি। সরি, চেষ্টা করতেছি একটু। আল্লাহ, খুব সহজ। যেমন হোয়াট অ্যান্ড অ্যান্ড হাউ টু হাউ টু বাংলা বাংলা একটা দেখে ফেললাম জিরো ওয়ান। প্রথম প্রথম আপনাদের একটু সমস্যা হবে, যখন আপনি একটু ইউজ করবেন তখন আরো অভ্যস্ত হয়ে যাবেন, খুব সহজেই একটা আপনারা টাইপ করতে পারবেন। আপনার একটু পিছিয়ে দেখাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। খুব সহজে আপনারা টাইপ করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।